রানীমা, আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে, তৃণমূল না সিপিএম? কেউ না। কেন? জয় বাবা নৃসিংহদেব কি, জয় নৃসিংহ মহারাজ কি, জয় নৃসিংহ মহারাজ কি, জয় নৃসিংহ মহারাজ কি, জয় নৃসিংহদেব কি, নৃসিংহ মহারাজ কি, নৃসিংহ মহারাজ কি। সবাই শর্টটা ঠিক রাখো, আর কিছু দিও না, নামানামি করো না সবাই। আচ্ছা, রানীমা একটুখানি এদিকটা তাকান, এই দিকটা, এই দিকটা রানীমা। আরে দাদা, আপনারা বসে পড়ুন সবাই। আচ্ছা, সে দেওয়া যাবে, কোনো নেই। আরে গলা তো এখনই শুরু হয়েছে, ব্যথা ভয় পেয়ে হবে। আচ্ছা, সে দেওয়া যাবে, কোনো নেই। আরে গলা তো এখনই শুরু হয়েছে, ব্যথা ভয় পেয়ে হবে। মহাপুরুষ।
বন্দে মাতরম
রানীমা, আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে? তৃণমূল না সিপিএম? কেউ নয়। কেন তারা কেন নয়? তাদের তো পলিসি আলাদা, আমার পলিসি আলাদা, এবং আমি কোনো ব্যক্তি আক্রমণের জন্য তো লড়াইতে নামিনি। আমার কথা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তো সেখানে আমার কে প্রতিদ্বন্দ্বী? কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন ভোট প্রচারে? অনেক ইস্যুস আছে। কি কি আছে তার মধ্যে? আমাকে তো প্রধানমন্ত্রী 100টা কর্মসূচির কথা বলেই দিয়েছেন, তার মধ্যে অনেক আছে। এখন কি সবকটা বলা যাবে? একটা বলছি, করিমপুর টু কৃষ্ণনগর রেলপথ, এছাড়া আছে পলাশী সুগার মিলটা আবার বাঁচিয়ে তোলা, এরকম অনেক আছে। ভোটে জিতলে কি এগুলো কোনো কাজ হবে? হবে না, মানুষের সেবা করলে আমার জেতা বা হারাটা তো কথা নয়, আমি তো সেবা করছি। এখন তারা স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে এগিয়ে আসছে এবং তাদের প্রবলেমসগুলো তারা বলছে, তাই জন্যে এইগুলো করা, নাহলে তো এগুলো আমি নাও করতে পারতাম।